তো এই ভিডিওটাতে আমরা প্রথমত একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফেজ বা দশা আসলে কি। ফেজ বা দশা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আমরা যখন একটা বৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম যে বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরছে, আমি এই জিনিস ছবিটা আঁকছি, বৃত্তাকার কক্ষপথে একটা বস্তু ঘুরছে, এই হচ্ছে আমার সেই বৃত্তাকার কক্ষপথ, এবং এখানে একটা বস্তু বৃত্তাকার কক্ষপথে ভি ভেলোসিটিতে ঘুরছে, ভি ভেলোসিটিতে সে ঘুরছে। তারপর সে আবার যখন এখানে আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি বস্তুটাকে আবার এখানে, এরকম করে বিভিন্ন জায়গায় আমি যে জিনিসটাকে লোকেট করলাম। সো আমরা যদি একটা জিনিসের কথা চিন্তা করি, যে বস্তুটাকে যখন আমি দেখলাম যে সে, আমরা এটা যদি ওয়াই অ্যাক্সিসের কথা বিবেচনা করি, ওয়াই অ্যাক্সিসের কথা বিবেচনা করি, যদি আমরা কোনো একটা সময় দেখি যে বস্তুটা বা স্প্রিংটা, ব্লকটা এই সাম্যাবস্থানে রয়েছে, তখন কিন্তু আমরা বুঝতেছি না যে ব্লকটা আসলে উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে। ওকে, তো আমরা যখন ব্লকটা সাম্যাবস্থানে রয়েছে, আমরা বলতে পারি না যে ব্লকটা সাম্যাবস্থানে থাকা মানেই হচ্ছে দুটো জিনিসই আসলে একই বোঝাচ্ছে, ব্লকটা মাঝখানে থাকা মানে একই বোঝাচ্ছে, আসলে দুটো ভিন্ন জিনিস বোঝাতে পারে। কেননা ব্লক সাম্যাবস্থায় থেকে একটা কেইজে ব্লক এখানে যেতে পারে এবং আরেকটা কেইজে ব্লক দেখা যেতে পারে এখানে যেতে পারে, দুটো জিনিসই ঘটতে পারে, রাইট? অর্থাৎ আমি যদি এই যে স্প্রিংটা উপরে নিচে যাচ্ছে, তো এর অনেকগুলো ফটো তুলি, ফটো তোলার মধ্যে কোনো একটা ফটোতে আমি দেখলাম যে ব্লকটা সাম্যাবস্থানে রয়েছে, তো ফটো থেকে কিন্তু আমি বুঝতে পারবো না ব্লকটা কি আসলে উপরে যাচ্ছিল নাকি তখন নিচে যাওয়ার মুডে ছিল, সে কোন মুডে ছিল, সে কি উপরে যাওয়ার মুডে ছিল নাকি নিচে যাওয়ার মুডে ছিল। এক্স্যাক্টলি সেই জিনিসটাকেই বলা হচ্ছে ফেজ বা দশা। তো বস্তুটা এইখানে যদি আমি বিবেচনা করি, এখানে উপরে যাওয়ার মুডে রয়েছে, অর্থাৎ সাম্যাবস্থায় যখন রয়েছে সে আসলে উপরের দিকে যাবে, তার ভেলোসিটি উপরের দিকে, আর এখানে যখন রয়েছে তার ভেলোসিটি হচ্ছে নিচের দিকে। তো এই দুটো জিনিসের ক্ষেত্রে দশা আসলে সেম না, দশা হচ্ছে আসলে কোনটাকে বোঝাচ্ছে, এদের মধ্যে দশা পার্থক্য কত, এদের মধ্যে দশা পার্থক্য হচ্ছে প্রায় 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার কারণ কি, আমরা যদি এখানে আমার সেই বস্তুটাকে বিবেচনা করি, তাকে প্রায় পাই ডিগ্রি পরিমাণ ঘুরে যেতে হবে, এতটুকু কোণ ঘুরতে হবে যদি সে এখানে আসতে চায়। অর্থাৎ ইকুইলিব্রিয়ামের জন্য আসলে দুটো দশা রয়েছে, একটা উপরে যাওয়ার মুডে রয়েছে, একটা নিচে যাওয়ার মুডে রয়েছে। ওকে, সো আবার যদি বস্তুটা আসলে তার মেইন দশায় ফিরে আসতে চায়, তাহলে তাকে 2π পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। ওকে, তো যখন সে একই দশায় থাকে তখন আমরা বলে থাকি ইন ফেজ, আর যখন আলাদা দশায় থাকে তখন আমরা তাকে বলি আউট অফ ফেজ, আউট অফ ফেজ, আউট অফ ফেজ। এই বিষয়টা নিয়ে আমাদের কনসেপ্টটা একটু পরেই ক্লিয়ার হবে। তো ফার্স্ট অফ অল আমি বিবেচনা করি যে আমার কাছে একটা দড়ি রয়েছে এবং সেই দড়িটা হচ্ছে ওয়ান মাত্রিক একটা দড়ি, যেটাকে আমি ঘোরাচ্ছি, উপরে নিচে নাড়াচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা যেই, আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি এক্সিসটা এঁকে নিই, এটা হচ্ছে আমার এক্সিস, সরি আমি টুলস ইউজ করে এক্সিসটা আঁকছি। ওকে, সো এটা হচ্ছে আমার এক্সিসটা, এই এক্সিসটাকে যদি আমি জাস্ট আরও বেশি এই বরাবর বর্ধিত করি, তো এখন যে জিনিসটা দেখতে পাবো যে এটা হচ্ছে, মনে করা যাক আমার হাতটা, হাত, আর এখানে আমার দড়িটা রয়েছে, এখানে দড়িটা রয়েছে। তো দেখা যাবে যে দড়িটা প্রথমে, তো দড়িটা প্রথমত যদি আমি চিত্রটা আঁকি, দড়িটা এইভাবে ছিল, জাস্ট এইভাবে ছিল। ওকে, তো এখন আমি হাত দিয়ে উপর নিচে ঝাঁকালাম, ঝাঁকানোর পরে এরকম একটা ওয়েভ সৃষ্টি হবে, রাইট? ঝাঁকানোর পরে এরকম একটা ওয়েভ সৃষ্টি হবে, তো দড়িটার মধ্যে প্রতিনিয়ত এরকম ওয়েভ সৃষ্টি হবে। তো যদি আমি বলি আমি জাস্ট একবার ঝাঁকিয়েছি, তখন যেই জিনিসটা দেখা যাবে যে একটা ওয়েভ সৃষ্টি হবে এবং সেই একটা ওয়েভই দড়ির মধ্য দিয়ে সময় সাপেক্ষে এরকম করে পাস হয়ে একটা সময় শেষ হয়ে যাবে। বাট আমি যেহেতু কন্টিনিউয়াসলি উপরে নিচে পিরিয়ডিক্যালি ঝাঁকাচ্ছি জিনিসটাকে, উপরে নিচে আমি হাত দিয়ে এরকম করে ওঠানামানো করছি, তখন একটা ওয়েভ সৃষ্টি হবে। তো এখন এই ওয়েভটার কথা যদি বিবেচনা করি, তার আমরা দশাটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল ওয়েবের এই বিন্দুটার কথা বিবেচনা করা যাক, সরি দুটো বিন্দুকে আমি নেই, এই একটা বিন্দুকে আমি নিলাম, এই আরেকটা বিন্দুর কথা আমি বিবেচনা করলাম। তো এই বিন্দুটার কথা যদি বিবেচনা করি, এই বিন্দুটা আসলে কী করছে, এই বিন্দুটাও কিন্তু এরকম উপরে নিচে যাচ্ছে, রাইট? এই বিন্দুটা উপরে নিচে যাচ্ছে, কারণ কিছুক্ষণ পরে দেখা যাবে যে বিন্দুটার মধ্য দিয়ে যেই ওয়েবটা রয়েছে, সরি বিন্দুটার মধ্য দিয়ে যে ওয়েবটা রয়েছে, সেই ওয়েবটা এই বিন্দুতের কথা, এই বিন্দুতে যদি আমি আবার এই ওয়েবটাকে আঁকতে চাই, ওয়েবটা খানিকটা এইভাবে সরে গিয়েছে, তখন দেখা যাবে এই বিন্দুটা আসলে নিচে নেমে যাচ্ছে, রাইট? কারণ এই যে এইখানে ঠিক একই বরাবর
এক্স অবস্থান দূরে রয়েছে আমাদের মূল সাম্যাবস্থান এক্স ইজ ইকুয়াল টু জিরো থেকে, অর্থাৎ দড়ির একেবারে মাথা থেকে, এটা এক্স দূরত্বে এই বিন্দুটা রয়েছে, এবং এই এক্স দূরত্বের বিন্দুটা দেখা যাচ্ছে যে ওয়াই এক্সিস বা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে কিছুটা নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ নিচে নামার মুডে রয়েছে। তো আমরা বলতে পারি এই কণাটাও কিন্তু সাম্যাবস্থায় রয়েছে, বাট দেখা যাবে যে এই কণাটা উপরে উঠে গিয়েছে, রাইট, এই যে উপরে ওঠার মুডে রয়েছে। এখানে আসলে ঠিক সেম জিনিসটাই বোঝানো হয়েছে ফেইজের মতো, এই কণাটা নিচে নামার মুডে রয়েছিল, যদিও আমরা সাম্যাবস্থা দেখে ভেবে ফেলতে পারতাম যে এরা আসলে একই দশায় রয়েছে, বাট তারা একই দশায় নেই, তারা আউট অফ ফেইজে রয়েছে, কারণ কি এই কণাটা নিচে নামার মুডে রয়েছে আর এই কণাটা উপরে ওঠার মুডে রয়েছে। কিন্তু আমরা যদি এই দুটো কণার কথা বিবেচনা করি, এই কণাটা এবং এই কণাটা, তাহলে দেখা যাবে যে তারা আসলে ইন ফেজে রয়েছে, কারণ হচ্ছে এই দুটো কণাই সাম্যাবস্থায় রয়েছে এবং দুটো কণাই উপরের দিকে যাওয়ার মুডে রয়েছে, এটাই হচ্ছে আসলে তাদের ফেজ ডিফারেন্স। এই ফেজ ডিফারেন্সটা দেখা যাবে প্রায় 2π মতো, এবং আমরা বলে থাকি যে তারা একই দশায় রয়েছে। তো এখন আমরা প্রতিনিয়ত কণা, আমরা জাস্ট বস্তুটাকে এইভাবে 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 দড়িটাকে ঝাঁকাচ্ছি, মনে রাখতে হবে আমরা কিন্তু ঝাঁকিয়ে যাচ্ছি, কোনো এক সময় ঝাঁকানো বন্ধ করে দিলে কিন্তু জাস্ট একটা ওয়েব ট্রেনের মতো সৃষ্টি হয়ে সেটা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কিন্তু এখানে আমরা কন্টিনিউয়াসলি উপরে নিচে ঝাঁকাচ্ছি। তো এখন আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে উপরে নিচে কন্টিনিউয়াসলি আমি এরকম 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 করে ঝাঁকাচ্ছি, তখন আমার এভাবে এভাবে ওয়েবটা এর মধ্য দিয়ে পাস হচ্ছে। তো এখন আমরা মনে করি, ফার্স্ট অফ অল আমার ওয়েবটা কী অবস্থায় ছিল, ফার্স্ট অফ অল আমার ওয়েবটা ছিল, ওয়েব তো ছিল না, জাস্ট দড়িতে এইভাবে ছিল। সো আমি যখন ঝাঁকানো শুরু করলাম তখন দেখা যায় যে ঝাঁকানোর কারণে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তো আস্তে আস্তে করে আমার এই যে ওয়েবটা সামনে এগিয়ে চলছে, প্রতিনিয়ত ঝাঁকানোর কারণে আবার এর পরের অবস্থায় দেখা যাবে যে আমাদের এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এখন আমি তো ঝাঁকিয়ে চলছি, তাহলে এরকম এরকম ওয়েব ট্রেনের সংখ্যা বাড়ছে, এখানে আগে একটা ওয়েব ছিল, এখানে দুটো তিনটা, আবার দেখা আমি কিন্তু ঝাঁকিয়ে যাচ্ছি, এই ঝাঁকিয়ে যাওয়ার কারণে ওয়েব ট্রেনের পরিমাণটা, এখানে ওয়েবের পরিমাণটা বাড়ছে। আদারওয়াইজ আমি যদি একটা ঝাঁকুনি দিতাম তাহলে এরকম একটাই থাকতো, এটাই পাস হয়ে যেত, দুটো ঝাঁকুনি দেওয়ার কারণে দুটোই থাকতো, পাস হয়ে যেত, কিন্তু আমি কন্টিনিউয়াসলি ঝাঁকুনি দিচ্ছি। তো মনে করি যে আমার এইখান থেকে তো আসলে মূল বিন্দু, এখানে আমার হাতটা রয়েছে, এখান থেকে ঝাঁকাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু জিরো, এখান থেকে দূরে এক্স একটা পয়েন্টে, এক্স ইজ ইকুয়াল টু সাম এক্স নট অর এক্স যাই হোক একটা এক্স পয়েন্টে, এখান থেকে দূরে একটা এক্স বিন্দুতে, এক্স হচ্ছে আমরা মনে করি এখানে একটা চলক বা ভেরিয়েবলের মতো, এক্স একটা পয়েন্টকে আমরা বিবেচনা করলাম। তো আমি যদি বলি এই এক্স পয়েন্টটাতে আমার ওয়েবটা যেতে কত টাইম লেগেছে, আমরা জানি ওয়েবের একটা ভেলোসিটি রয়েছে ভি, এটা হচ্ছে তার ফেজ ভেলোসিটি, আমি ভি পি নাম দিলাম, যাই হোক ওয়েবের ভেলোসিটি ভি, এবং আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা, এটা আসলে আমরা আগেই জেনে এসেছি, এটা আমাদের হাই স্কুলের বিষয় ছিল। সো ভি ইজ ইকুয়াল টু আমার ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা, এটা হচ্ছে ওয়েবের ভেলোসিটি ভি। তাহলে একটা ওয়েব এক্স ইজ ইকুয়াল টু জিরো, টি ইজ ইকুয়াল টু জিরো থেকে আমরা ওয়েবটা তৈরি করা শুরু করলাম, ক্রিয়েট করা শুরু করলাম, সে এখানে যাচ্ছে। তো এই এক্স পয়েন্টে যেতে তার কতটুকু টাইম লাগবে সেটাকে যদি আমি বলি, এক্স পয়েন্টে যেতে তার টাইম লাগবে মনে করি এক্স ডিভাইডেড বাই ভি, রাইট, কারণ এটা হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে ভেলোসিটি। তাহলে কোনো একটা বস্তুকে থেকে যদি আমরা একটা ওয়েব ক্রিয়েট করার চেষ্টা করি, এখানে একটা দড়ি দিয়ে বা কিছু দিয়ে, এক্স ইজ ইকুয়াল টু জিরো থেকে সেই ওয়েবটা যাত্রা শুরু করবে টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে, এবং তারপর সে এইখানে ওয়েবটার পৌঁছাতে কত সময় লাগবে, এক্স বাই ভি পরিমাণ সময় লাগবে। তো এক্স বাই ভি সময় পরে দেখা যাবে যে আমার এই এক্সটা জিরো সেকেন্ড সময়ে, এক্স ইজ ইকুয়াল টু জিরো সেকেন্ড সময়ে ওয়েবটা যেই দশায় ছিল, আমার দেখা যাবে যে এক্স বাই ভি সেকেন্ড পর ওইটা সেই দশায় থাকবে। আমি জিনিসটাকে বোঝাচ্ছি, ফার্স্ট অফ অল আমার ওয়েবটা এইভাবে ক্রিয়েট হয়েছে, এভাবে ওয়েবটা ক্রিয়েট হচ্ছে। তো এখন কিন্তু ওয়েবটা প্রতিনিয়ত যাচ্ছে, সময়ের সাথে সাথে যাচ্ছে, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো সেকেন্ড সময়ের অবস্থা। তো এক সেকেন্ড পার হওয়ার পরে দেখা যাবে যে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, এখনও এক্স ইজ ইকুয়াল এক্সে পৌঁছায়নি, এক্সটা এখানে। তারপরে ওয়েবটা দেখা যাচ্ছে যে এরপরে পরের হয়তো কিছু সেকেন্ডে হয়তো আমরা দেখতে পাবো যে ওয়েবটা এরকম করে এরকম একটা অবস্থা তৈরি করে এখান দিয়ে যাচ্ছে। সো এই যে ওয়েবের এই মাথাটা, এটাই কিন্তু আস্তে আস্তে সরছে, আর সেই ভেলোসিটিটা কি আমরা বলছি যে ফেজ ভেলোসিটি, আর সেটাকে আমরা ভি বলছি, রাইট। তো এই মাথাটা আস্তে আস্তে সরছে, তো এই মাথাটা যখন এই যে এই কণাটার কাছে আসবে, অর্থাৎ আমরা যখন দেখতে পাবো, যখন আমরা দেখতে পাবো যে এই যে এই কণাটার কাছে যখন মাথাটা, এই মাথাটা চলে আসছে, মানে এই মাথাটা এখানে যখন চলে আসছে, এই কণাটার কাছে চলে আসছে, তখনই আমরা দেখতে পাচ্ছি যে এই কণাটা উপরে উঠে আসছে। তো এই কণাটা এখানে আসতে কতটুকু পরিমাণ সময় নেবে, সময় নেবে এক্স বাই ভি পরিমাণ টাইম, এটা গ্রহণ করবে। অর্থাৎ
আমাদের x is equal to 0 তে x is equal to 0 তে y এর যে কোনো পজিশন কে আমরা বলতে পারি a cos 2 pi ft রাইট a cos 2 pi ft এবং x is equal to 0 থেকে কিছু দূরে x মিটার দূরে স্ট্রিং এর কোনো একটা পয়েন্টের কথা যদি আমরা বলি সেখানে আমরা দেখতে পাবো যে y এর যেই ফেজটা সেই ফেজটা ওইখানে পৌঁছতে x / v পরিমাণ সময় লাগছে তাহলে a ওই জায়গাটার এই x এর জন্য যদি আমরা ক্রিয়েট করতে চাই 2 pi f t এর পরিবর্তে আমরা এখানে t মাইনাস x / v লিখব কেন লিখছি সেটাই আমি এখন বোঝাচ্ছি ওকে আমি এটার মধ্যে এটাকে গ্যাদারিং করে দিলাম হোয়াটএভার কোনো ব্যাপার না আমরা এটা বুঝে নিতে পারবো সো y is equal to আমরা বলছি a cos সরি 2 pi f t minus x / v এটা আমরা কেন বলছি আসলে এই জিনিসটাকে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করি আমি ফার্স্ট অফ অল আমার এই যে x is equal to 0 পয়েন্টে যেই কণাটা রয়েছে সেটার সিম্পল হারমোনিক মোশনের কথা আলোচনা করছি এবং সেটার সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন সিম্পলি এই জিনিসটাই রাইট ওকে কারণ সময় সাপেক্ষে এটা উপরে নিচে যাচ্ছে কিন্তু এটা তো x is equal to 0 কিন্তু এইটার সাপেক্ষে x is equal to 0 তে যে পার্টিকেলটা রয়েছে সেটার সাপেক্ষে যদি আমরা দূরের x মিটার দূরের এরকম একটা পয়েন্টের জাস্ট ওঠানামাটা বিবেচনা করতে চাই তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব কেন ইউজ করব কারণ দেখা যায় যে এইখানে আমার এই কণাটার x is equal to 0 সেকেন্ড সময় কোথায় হ্যাঁ x is equal to এই তো x is equal to 0 সেকেন্ড সময় এই কণাটার এই যে এইখানে যে দশাটা সেটা এই জায়গায় পৌঁছতে কতটা টাইম নিয়েছে সেটা এইখানে পৌঁছতে আমরা x / v পরিমাণ টাইম নিয়েছে তো এখন আমরা যদি দেখি যে x is equal to কোনো একটা সময়ে এটা এই রকম অবস্থায় এই রকম অবস্থা তো এই দশাটা ঠিক এই জায়গাটা তো আস্তে আস্তে এইভাবে 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 এখানে এসে একসময় এইখানে এসে পৌঁছাবে কতটুকু টাইম নেবে x / v পরিমাণ টাইম নেবে তো সেই জিনিসটা আমি প্রকাশ করলাম যে আমাদের y is equal to x is equal to 0 পয়েন্টে পার্টিকেলটার যেই y বরাবর তার যেই সরণ সেই সরণটা আমার x is equal to কিছু দূরে ধরা যাক সেটা হচ্ছে x0 পয়েন্টটা এই পয়েন্টটাকে আমি x0 বলছি ধরা যাক x0 বলছি x0 এ সেই একই সরণটা পেতে y is equal to একই সরণটা পেতে x minus x / v পরিমাণ সময় লেট হবে এই কারণে আমরা ইকুয়েশনটাকে এইভাবে ক্রিয়েট করছি আমি আবার জিনিসটাকে বলছি যে x is equal to 0 সেকেন্ড সময়ের জন্য তো এই ইকুয়েশনটা সরি না এই ইকুয়েশনটা x is equal to 0 সেকেন্ড x is equal to 0 এর জন্য বাট x is equal to 0 এর জন্য আমরা এই ইকুয়েশনটা ক্রিয়েট করতে পারছি বাট x is equal to x0 অর্থাৎ কিছু দূরে একটা পয়েন্টের জন্য আমরা এই ইকুয়েশনটা ক্রিয়েট করছি এর মূল কারণটা হচ্ছে যে এইখানে আমাদের দেখা যাচ্ছে যে x is equal to 0 তে কোনো একটা সময় y এর ভ্যালু ছিল মনে করি 5 সেই y is equal to 5 ভ্যালুটা x0 পয়েন্টে যে বিন্দুটা রয়েছে সেটার পেতে যেই টাইম লাগবে সেই টাইমটা হচ্ছে t ডিভাইডেড বাই টি মাইনাস এক্স বাই ভি কারণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরোতে কোনো একটা কণা যেই সরণটা লাভ করছে সেই সরণটার এক্স নটের লাভ করার জন্য এক্স বাই ভি পরিমাণ সময় দেরি হবে ততটুকু সময় লাগবে ওয়েবটা সেখানে পৌঁছতে তো এই কারণে আমরা যে কোনো এক্স দূরত্বের কণার জন্য এই ইকুয়েশনটা ইউজ করতে পারি সো এই ইকুয়েশনটা আমরা এমন একটা ইকুয়েশন যেখানে আমরা এক্স জিনিসটাকে ঢুকিয়ে ফেলতে পারছি তার মানে আমরা বলতে পারছি যে আমরা অবস্থান এবং সময়ের আকারে ফাংশনটাকে প্রকাশ করে ফেলতে পারছি ওয়েভ ফাংশনটাকে এ কস এখন যদি আমরা যেই কাজটা করব এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা ভেলোসিটিটাকে কমন নিব সো টু পাই এফ ভি ভেলোসিটিটাকে যদি কমন নেই তাহলে এখানে টি এর সাথে একটা ভেলোসিটি দেখা যাবে যে ও সরি আমি ভেলোসিটি কমন নিব না ওয়ান বাই ভি কমন নিব ওয়ান বাই ভি কমন নিলে যেই হবে অর্থাৎ ওয়ান বাই ভেলোসিটি কমন নিলে যেই জিনিসটা হবে এখানে ভিটি তৈরি হবে মাইনাস এক্স তো এখন আর একটু এটাকে মডিফাই করার চেষ্টা করি এ কস টু পাই এখন আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামদা এফ ডিভাইডেড বাই এফ ল্যামদা এবং ভিটি মাইনাস এক্স এবং তারপরে আমরা এটাকে আরও সিম্পলি যদি প্রকাশ করতে চাই সেটা হচ্ছে এ কস
2 pi divided by lambda এবং তারপরে আমরা এটাকে বলছি vt minus x এবং তারপরে আমরা এই জিনিসটাকে আরো সিম্পলি করে সিম্পল করে লিখতে চাইলে a cos k vt minus x আমার কিন্তু মনে রাখতে হবে এই পুরো জিনিসটা কিন্তু অ্যাঙ্গেল ওকে আবার আমরা ভাববো না এতটুকু অ্যাঙ্গেল আর এটা বাইরে আছে এটা পুরোটা কিন্তু অ্যাঙ্গেল তো এটা পুরোটাই অ্যাঙ্গেল আমার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা উচিত ছিল আসলে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয় না এটা বুঝি না বুঝাই যায় ওকে তো এখন আমরা করি কি k টাকে ভিতরে নিয়ে যাই যদি তাহলে কি দেখতে পাই a cos k v t minus of k x তো k এর ভ্যালুটা আসলে কত k is equal to আমরা বলেছি যে 2 pi by lambda আমি এবার আরেকটা কালিতে দেখাচ্ছি একটা কালি অনেকক্ষণ ইউজ করলাম k is equal to 2 pi by lambda 2 pi by lambda এবং এই k এর সাথে আমাদের v গুণ রয়েছে মূলত k v t তাহলে আমরা বলতে পারি 2 pi by lambda এবং আমরা এখানে যে কাজটা করব v এর পরিবর্তে frequency into lambda লিখছি of t তাহলে lambda lambda কাটা গেল তাহলে আমরা পাচ্ছি 2 pi f t এবং আমরা জানি 2 pi f is equal to omega t এবং ফাইনালি আমরা আমাদের ওয়েভের ইকুয়েশনটা লিখলাম a cos omega t minus k x ওকে সো এটাই হচ্ছে আমার ওয়েভের ইকুয়েশন যেটা আমরা এখন ক্রিয়েট করলাম থ্যাংক ইউ আর আমি আরেকটা জিনিস বলে নেই যে এখানে আমরা ওয়েভটা যে তৈরি করছি প্রতিনিয়ত আমার হাতটা ঝাঁকাচ্ছি এটা মাথায় রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে x is equal to 0 বিন্দুতে মানে একেবারে আমাদের এটাকে রেফারেন্স বিন্দু বলতে পারি বিন্দুর সাপেক্ষে x দূরত্বে বিভিন্ন বিন্দুর কণার যেই সরণ সময়ের সাপেক্ষে তার যেই y axis বরাবর যে তার সরণ সেটা প্রকাশ করাই হচ্ছে এই ইকুয়েশনটার কাজ এই ইকুয়েশনটার কাজ এই ইকুয়েশনটা আসলে কি করে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের মূল বিন্দু x is equal to 0 সেই মূল বিন্দু x is equal to 0 থেকে দূরবর্তী কোনো x বিন্দুতে সময়ের সাপেক্ষে y axis বরাবর যে কণাটার ওঠানামা সেই জিনিসটাকে প্রকাশ করছে আর এটাই হচ্ছে ওয়েভের ইকুয়েশন থ্যাংক ইউ